নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর জ্যোতিষ হলো বেদের অঙ্গ, তাঁর কথা জ্যোতিষের বেদবাক্য। তিনি হলেন সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। দীর্ঘদিনের আপনার এই অনুষ্ঠান স্থায়িত্ব একটা বড় কথা বলে এবং আপনার উপরে মানুষের বিশ্বাস এবং ভরসা। আমার মনে হয় যে আপনার দীর্ঘ 34 বছরের যে কর্মময় জীবন, রঙিন কর্মময় জীবন, এর পিছনে দুটো শব্দের উপরে মানুষ ভরসা করেন, এক হচ্ছে স্থায়িত্ব, এক হচ্ছে বিশ্বাস। তো এই সম্পর্কে আপনার কী মতামত? আমার একটা পরিষ্কার কথা যে আমি না পেছন দিকে দেখে কোনোদিন কাজ করি না। আমি আমার ক্যারিয়ারে আমি অ্যাকচুয়ালি কাজ শুরু যখন করেছিলাম অনেক ছোটো বয়সে, মানে তুলনায় অনেক ছোটো বয়সে কাজ শুরু করেছি, প্রফেশনালি কাজ করছি 34 বছর হয়ে গেছে, সিটিবিএনে 23 বছর টানা কাজ করছি, 2000 সাল থেকে কাজ করছি। তো আমি আজকে কী করছি, আজকের এই অনুষ্ঠান কী করছি, কালকে কী করবো, এইটি আমার কাছে টার্গেট থাকে। এবং পেছন দিকে দেখলে যে রঙিন, আমি তো কিছু রঙিন খুঁজে পাই না আমার ক্যারিয়ারে। আমার মনে হয় যারা আমাকে দেখছে তারা রঙিন এবং বর্ণময়, তারা কতটা, তাদের কতটা বর্ণময় করতে পেরেছি। যারা আমাকে ফলো করছে 23 বছর ধরে, এই 50 মিনিট থেকে শুরু হয়েছে 25 মিনিট অনুষ্ঠানে সে এখন মানে স্থায়িত্ব পেয়েছে। বর্ণময় নয় কেন সুভাষদা? যে মানুষটা জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিল, সুভাষ শাস্ত্রীর কাছে লাস্ট আশ্রয়, এখন সে জীবনটা উপভোগ করছে, তো এটা বর্ণময় নয়? আপনার ক্যারিয়ার বর্ণময়? নিশ্চয়ই, আমি আমার দর্শককে বর্ণময় করতে চাই। একজন মানুষের কাছে যে মানুষটা 2009 সালে দেখিয়েছে, 2019 পার করে 22-এও সেই লোকটাকেই তার রাস্তা হবে। আমি বিশ্বাস করি, আমার মা যখন আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যখন এই কাজে আসি তখন আমার বাবা ঘোর বিরোধী ছিলেন, খুব মানে রাগী লোক এবং গোয়ার টাইপের লোক যায় বলা যায়। কিন্তু মায়ের একটা প্রশ্রয় সমর্থন আমার সেখানে ছিল, মায়ের প্রশ্রয় সমর্থন ছিল, এবং মা যদি সমর্থন না করতো, লুকিয়ে প্রশ্রয় না দিত, তাহলে আমার এখানে আসা হতো না, এক। আর দুই, একটা কথা মা বলতো, যদি তুমি ঠিক থাকো তাহলে ও যা যে যা যতই বিরোধ করুক, যাই করুক, সে সব সময়ের অপেক্ষা তোমার কাছে আসা। আমি আমার কর্মময় জীবনে এটা বিশ্বাস করি যে আমি যদি ঠিক থাকি, আমি যদি আপনাদের জন্য কাজ করি, নিজের হাতে কাজ করি, যদি মনে রাখি, পয়সার বিনিময় যদি ভুলে না যাই, ক্লায়েন্টও আমাকে বলবে। মানে আপনার কাছে জীবনটা কর্মময়, আর ক্লায়েন্টের কাছে জীবনটা কিন্তু আপনার হাত ধরে বর্ণময়। বর্ণময়, এবং এই জন্য আপনার প্রতি তাদের বিশ্বাস বেড়ে গেছে। সুভাষদা, এই জায়গাটা তো আপনার দায়বদ্ধতাও বেড়ে গেছে, অনেক 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 বেড়েছে। শনি দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, আমার নিজের কথা বলছি, আপনাদের কথা বলছি না, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। তা বৃহস্পতির পরে কী আসে? শনির দশা আসে, আমার জীবনে এসেছে। শনির দশা যখন এসেছে তখন আমি জ্যোতিষে আসিনি, তখন আমি স্টুডেন্ট, পড়াশোনা ডাউন হচ্ছে, পড়াশোনায় ফাঁকি দিচ্ছি, বুঝতে পারছি না, মনে থাকছে না, যত রকম মানে মনে হচ্ছে হলে গিয়ে করে দেবো, আজকে ভাবলে পড়তে বসে ভাবছি কালকে করব, কালকে ভাবছি পরশু করব, পরশু ভাবছি এখন বাথরুমে যাব, এখন পেচ্ছাপ পেয়েছে, পায়খানা পেয়েছে, ঠিক আছে হয়ে যাবে, কিন্তু আলটিমেট পড়ার গ্রাফটা নেমে এসেছে। আমি জ্যোতিষে আসিনি, আমাকে কোনো জ্যোতিষীর কাছে ভালো জায়গায় দেখানো হয়নি। আমার বাবা ঘোর বিরোধী ছিল, আমি বললাম, বুঝতেই পারছেন তো, মায়ের ক্ষমতা নেই বাবাকে ডিঙিয়ে গিয়ে, ওই রকম প্রবল রাগী লোককে ডিঙিয়ে গিয়ে করবে, লুকিয়ে করতে পারে, ডিঙিয়ে করার ক্ষমতা নেই। তো যাই হোক, এবার কথা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে তো আমি এটা বুঝতে পেরেছিলাম পরে, যখন জ্যোতিষে এসেছি, পড়াশোনার মান যখন খারাপ হয়েছে, পাশ করে গেছি কোনো রকমে, একটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়, ডাউন হয়, পাশ করি, মানে প্রায় 1 লাখের মতন একটা সাবজেক্ট হয়ে এসেছিল, তারপরে আমি পাশ করেছি। করার পরে তার আগে থেকে এই সমস্ত চর্চা টর্চা শুরু হয়েছে, কিন্তু ঘোর অবিশ্বাস, এটা দিয়ে কিছু ভালো হয়, আমার তো তখন তো আমার ভালো হচ্ছে না, মানে আমি শুনছি এটা দিয়ে ভালো হয়, ধরুন আপনি গেছেন বড় ডাক্তার, ভালো হয়, আর তার কাছে আপনার ভালো হচ্ছে না, ভাই আপনার, আমার তো বিশ্বাস আছে। আমাকে এক, আমি নিজে যখন শনির দশা, তখন আমাকে এই সমস্ত যেগুলো আপনাদের সামনে এখন আমি বকবক করি টিভির সামনে, সে লেকচার দিই, উপাচারের যে জ্ঞান দিই, ওই সমস্ত জ্ঞান আমার গুরুদেব আমাকে দেয়। এই গুরুদেবকে আপনি পেলেন কিভাবে? গুরুদেবের এটা মজা খুব ব্যাপার, কালী পুজোর আগের দিন, চতুর্দশী অমাবস্যার আগের দিন, এটা তারাপীঠের আমি মাঝে মাঝে চলে যেতাম বন্ধুদের সাথে তারাপীঠে, এবং কোনো কোনো সময় এরকমও হয়েছে যে রেলে উঠে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেমে গেছি, বন্ধুদের টিম কম বয়সে, এটা কিন্তু মাধ্যমিকের আগের কথা বলছি, আর দুটো তিনটে সিনিয়র বন্ধু ছিল এখানে, মানে মাথা খাবার হয় না যে ফেল করতে করতে নিচের দিকে নেমে আসে, মানে
হয়তো দেখা গেল মাধ্যমিকে পড়ছে, সে তিন চার বছর ধরে ফেল করতে করতে টেনে রয়েছে, আর আমরা পাস করতে করতে টেনে গেছি, সে চার বছরের অ্যাডভান্স, তার পাকা মাথা অনেক। প্রত্যেক আগেকার দিনে এখন জানি না হয় কিনা, ওই সময় হতো জানে, দু চার বছর ফেল করে করে একটা মানে বয়স্ক ছেলে, মানে একটা গ্র্যাজুয়েশনের ছেলে টেনে রয়েছে, আর টেনের বয়সের ছেলে টেনে উঠেছে, তার থেকে পাকা মাথা অনেক বেশি, অনেক ভয় ডর কম, সেরকম বুদ্ধি টুদ্ধি দিয়ে তো যাই হোক, কিছু বদবন্ধু জুটেছিল, বয়স্ক বন্ধু জুটেছিল, সেখান থেকে যাই এবং দু চারবার, এবং তারপরে আমার মায়ের এখানে একটু অবদান আছে, আমার শ্রাবণ মাসে জন্ম, আমার আগে একটি ছেলে মায়ের মারা যায় এবং সেটি শ্রাবণ মাসে মারা যায়, তারপরের শ্রাবণে আমি হই। মা তারকের সঙ্গে ছিল, তাকে একটি কলা, আমি যেটা বলেছিলাম আপনাদের, একটি কাঁঠালি কলা খেতে দিয়েছিল বাবার মাথা, তারপরে আমি হই। তো এটা একটা হিস্ট্রি আছে, আলাদা হিস্ট্রি আছে। তো তারপরে সেখানে দেখা হয় এবং সে আমাকে পরিষ্কার বলে যে তোমার এই হবে সেই হবে সেই হবে, সাধু এই গুরুদেবী সেই হবে, কিন্তু তুমি আমার কাছে, তারপর আমি বলি তাহলে আমাকে মানে হয় না, আমাকে তাহলে কিছু দাও, মানে কিছু করে দিই না, মানে গুড় 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 শুরু করি, কিন্তু তোমার মায়ের কাছে যাও, জেনে নিয়ে আসবে, তো মায়ের কাছে জেলে তো মা না করবে, তো আমি একটা মিথ্যে কথা গিয়ে বলেছিলাম যে হ্যাঁ মা বলেছে, তা উনি আমাকে প্রায় জুতো পিটা করেছিলেন, মানে খালি পায়ে থাকতো, মানে খড়ম সেই সময় রাখা থাকতো, খড়ম পেটা করেছিলেন যে মিথ্যা কথা বলছো, তোমার মা বলেনি। আমি মিথ্যা কথা বলেছিলাম, আমি মিথ্যা কথা বলেছিলাম, আজকে আমার বলতে আমি আগেও বলেছি কথাটা, মিথ্যা কথা বলেছিলাম যে মা মায়ের নির্দেশ নিয়ে আসিনি, মানে একটা ছেলে সে সাধুর সাথে ঘুরবে, মাধ্যমিকে বয়স পরীক্ষা দেয়নি, সে সাধুর সঙ্গ নেবে, তার মা জন্মদাত্রী মা পারমিশন না দিলে ইট নট পসিবল, আমার মাথায় বুদ্ধি ছিল না, মায়ের নামে মিথ্যা কথা বলে দিয়েছি, মা বলেছে, তো আমি সেখানে ধরা পড়েছি যে মা বলেনি, আর মাকে বলে বলে মা ছমাস কোনো উত্তর দেয়নি, আমার মা ছমাস পরে বলেছে তুমি যেতে পারো ঢোক গিলে, তারপর যখন গেছি তার কাছে তখন সে বলেছে হ্যাঁ মা বলেছে। এই দুটো জিনিস মনে বারবার বারবার কানে ঘুরেছে, যে বলেছিলাম গিয়ে হ্যাঁ মা বলেছে, সে বলছে মিথ্যা কথা বলেছে দূর হয়ে যাও, সে বুঝলো কি করে, সে বুঝলো কি করে, এটা মাথার মধ্যে কন্টিনিউ মানে ওই চলে আসার পর থেকে চক্র, আর যখন ছ সাত মাস পরে গেছি না বলতেই বলছে এদিকে এসো বসো বস বস, মা বলেছে, সেবার বলিনি, আগের বার হ্যাঁ বলেছি, ধরা পড়েছি, না বলেছি, কিচ্ছু করিনি, বুঝতে পেরেছি। তো এইখান থেকে শুরু অবিশ্বাস শুরু হলো, হ্যাঁ অবিশ্বাস থেকে বিশ্বাসে, অবিশ্বাস কনভার্টেড টু বিশ্বাস, এখান থেকে শুরু হলো, বিভিন্ন কিছু করতে দেওয়া হলো, যেখান থেকে আমার নিজের উপকার শুরু হলো, ডেভেলপমেন্ট শুরু হলো আমার নিজের, এবং সেইগুলো করে করে আমার পরবর্তীকালে উনি বলেছিলেন যে ফলির জ্যোতিষের কথা বুঝতে হবে, অঙ্কটাকে বুঝতে হবে, শিখতে হবে, না হলে দেখো আমি তো খালি পায়ে হাঁটে, কাপড় চাপা দিয়ে হাঁটে, চিরুনি দিয়ে মাথা মাছে না, তিন ডুবে স্নান করে, মালসা করে, হবিষ্যি করে থাকে। আপনি বলুন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই, তার কাছে কোনো সম্পত্তি রাখা নেই, আজকে দিনের কোটি কোটি টাকার সম্পত্তির কথা দেখছেন মোবাইলে টিভিতে, শুনলেই শুনছি যে এই বিক্রি হচ্ছে, আমার শরীর খারাপ লাগছে এখন, মানে এসব শুনে টুনে আমার শরীর খারাপ লাগছে, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইল স্ক্রোল করি আর টিভি দেখি, যেখানেই যাই না কেন এই ধরা পড়েছে সেই ধরা পড়েছে, আর এই ভাঙছে ওই ভাঙছে, আর শুধু চোরে চোরে ভর্তি হয়ে গেছে, চোরে চোরে মাস্ত তো ভাই না, চোরে চোরের বংশ তৈরি হয়েছে, মাস্ত তো কাকা তো ভাই তো আমি দেখতে পাচ্ছি না, সবই তো বংশ, যাই হোক আমি একটু না, এইটা না একটা আলোচনার বিষয় কিন্তু, মানে আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে যে মানুষটা রাজা, মানে ধরুন একটা সময় সে কিচ্ছু ছিল না, সাধারণ মধ্যবিত্ত, তো আমার থেকেও খারাপ অবস্থা তার ছিল, মানে আমি যা রোজগার করি তার ওয়ান ফোর্থও সে রোজগার করতো না, একটা গ্রুপ ডি কর্মচারী কত করতে পারে, মানে আমি বলছি আজ থেকে ধরুন 10 বছর 12 বছর আগে যদি চাকরি করে, সেই লোকটা সেখান থেকে কোন ছকের কোন যোগে ওই জায়গাটা অ্যাচিভ করলো কোটি কোটি সম্পত্তি, এবং তারপরে আবার যোগ না, তারপরে আবার সে কিন্তু ডাউন, হ্যাঁ হ্যাঁ, তার ছকে, তার মানে এটা কি যে ছকের পয়সা, আমি একটু আমার আগের পার্টটা শেষ করি, তোমার এই খুব ইন্টারেস্টিং একটা এমন একটা পয়েন্ট এনে দাঁড় করিয়ে দিল, না এইটা কেন করলাম, আজকে হয়তো আপনারা ভাবছেন যে এই চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা বাই দ্য ওয়ে বলে দিই আজকে এই অনুষ্ঠান রেকর্ডিং অনুষ্ঠান হচ্ছে, আমি লাইভ করছি না, বহুদিন পরে লাইভ করছি না, এটা একটা রেকর্ডিং অনুষ্ঠান করছে চলছে আমাদের, মানে আমি যেটা বলছি ধরুন এইটা হয়তো আপনাদের মনে হবে হ্যাঁ এই চরিত্রটাকে তো চিনি, তো অনুষ্ঠান যেটা বলছে না আগামী দিনে এরকম দেখবেন আপনার বাড়ির পাশ থেকে এই চরিত্রটা বেরোচ্ছে, তো সেটা আমাদের জানা দরকার যে কোন সমস্যা থাকলে, কারণ এটা তো একটা লোভের হাতছানি, অন্তত নিজেরা সংযত হতে পারবো। আচ্ছা আচ্ছা আমি একটুখানি আগের একটু শেষ করি, শেষ করে নিয়ে বলি, প্রথম কথা হচ্ছে যে
আমি ওইখান থেকে অবিশ্বাস থেকে আমার চেঞ্জ কর জবলছন ওইখান থেকে অবিশ্বাস থেকে আমার বিশ্বাস তৈরি হওয়া এবং তার যা ফলো আপ করা রুটিন সেগুলো ফলো আপ করে আমার নিজের সেলফ ডেভেলপ হওয়া জ্যোতিষে ধীরে ধীরে কনভার্ট হওয়া বাবাকে লুকিয়ে কনভার্ট হওয়া প্রফেশনালি কাজ করতাম বাজারে বসতাম এখানে বসতাম মানে চলছে যখন আপনার সুভাষ শাস্ত্রী বলে খ্যাতি এলো তখন খ্যাতি অনেক পরে এসেছে জিজ্ঞেস করতো আজকে কটা লোক হলো কি হলো না হলো আমাকে জিজ্ঞেস করেনি কিন্তু বাবা আমার মানে যারা সহকারী ছিল প্রথম সহকারী আমার বন্ধু ছিল তারপরে ধীরে ধীরে স্টাফ রাখা শুরু হয়েছে তাদের থেকে বাবা খোঁজ নিত পরে বলেছে পরবর্তীকালে তো খোঁজ নিতই মেসামশাই যারা সব সিনিয়র স্টাফ আপনারা অনেক ক্লায়েন্টই পুরোনো ক্লায়েন্ট আমার নাম জানে স্টাফেদের নাম জানে বাবা প্রতিদিন তাদের থেকে খবরাখবর নিত আমাকে ডাইরেক্ট খুব একটা জিজ্ঞেস করতো না হ্যাঁ নিশ্চয়ই সে পরবর্তীকালে বুঝেছে ফিলিংস তো হবেই মানুষের কেউ আগে বোঝে কেউ পরে বোঝে এবং সেটা হচ্ছে যে সে খবর নিত এই থেকে আমার জ্যোতিষে কনভার্ট হওয়া চলে আসি এমন একটা পয়েন্টে তনুশ্রী দাঁড় করিয়েছে আমার না বললেই নয় আপনারা আমাকে চেনেন 34 বছর হ্যাঁ এই সিটিভিএনের দৌলতে আপনারা ওকেও চেনেন অলমোস্ট 23 বছর 22 বছর চেনে 20 বছর খুবই চেনেন তাহলে কোটি কোটি টাকা ওর কাছেও থাকা উচিত ছিল চেনামুক ওয়াই নট টিভিতে দেখেন ইউটিউবে দেখেন তাহলে কোটি কোটি টাকা ওর কাছে থাকা উচিত নেই কেন নেই জানে চুরি না করলে টাকা আসে না রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এটা থেকেই নোবেল এসেছিল সারা পৃথিবীর চোরেরা বুঝেছিল মহান চোরেরা বুঝেছিল উনি ঠিক বলছেন এ জগতে হয় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি হ্যাঁ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এখানে চুরি চলছে সারা পৃথিবীতে চলে আচ্ছা চুরির মধ্যেও না ভাগ আছে জানেন জানেন এই মানে ধীরুভাই আম্বানির একটা কেস ছিল একটা ইন্দোনেশিয়া যখন প্রথম ওই লোহার কারখানা খুলেছিল পেট্রোল পাম্প নিয়ে যাই হোক পরবর্তীকালে সব নেইটেই তিন পুরুষ আগেকার কথা কথা হচ্ছে যে ছকে কি মেটেরিয়ালস রয়েছে আমাকে এটা জিজ্ঞেস করা হচ্ছে তুমি এটা জিজ্ঞেস করছো অত্যন্ত পয়েন্ট তা আমি কি মেটেরিয়ালস রয়েছে যেখান থেকে একটা গ্রুপ ডির কর্মী কিংবা একটা মই ধরা কর্মী কিংবা একটা পাশের বাড়ির লোক যাকে চিনতাম সে লাস্ট 8 বছরে তার কাছে 100 কোটি টাকা ছকে কোনো মেটেরিয়ালস নেই ছকে জেল যোগ রয়েছে ছক দেখে বলা যাবে না 100 কোটি টাকা আসবে কিনা আরে 100 কোটি টাকা এলো 8 বছর পরে 100 কোটি টাকা চলে গেল জেলের মধ্যে মরলাম ভোগই হলো না 100 কোটি এই যে লোভ তো ছিল লোভ ছিল রাহুর গ্রাস ছিল দেখুন আপনাদের একটা কথা বলি বেশি পয়সা কে দিতে পারে শনি দিতে পারে জেল কে খাটায় কেতু খাটায় মামলা মোকদ্দমা কোথায় হয় কেতুর দশা হয় সব থেকে ছোট পিরিয়ড কি রবির দশা 6 বছর কেতু কত 7 বছর রাহু কত 18 বছর শুক্র কত 20 বছর শনি কত 19 বছর বুধ কত 17 বছর বৃহস্পতি কত 16 বছর চন্দ্র কত দশ মুখস্থ হ্যাঁ গড় গড় করে বলবো দশা কি অন্তদশা আমাকে কিছু ফরম্যাট নিয়ে বসে নেই আপনারা বিশ্বাস করুন এই অনুষ্ঠান শুরুর 1 মিনিট আগে এলাম এই সেই বলতে ওরা স্টার্ট বলে দিল কিচ্ছু ফর্মুলা নেই ফর্মুলা আমার ব্রেনে আছে আমার কোনো কাগজের দরকার নেই আমি গড় গড় করে রবির দশার প্রত্যেকটা অন্তদশাকে ভেঙে আপনাদের সামনে বলে দিতে পারি কোথায় কী হবে কেন কি আমি তো আর কিছু পারি না নিজের জামাকাপড়ের মাপও হয়তো ঠিক মতন জানি না মানে মানে কথার কথা বলছি আপনাদের বাজারের ব্যাক কোনেন ধরিনি যাই না যা দেবেন কি খেয়েছি পরে হয়তো বলবো যে কি জিজ্ঞেস করি যতদিন মা বেঁচে ছিলেন জামা কাপড় মা কিনে দিত মানে আন্ডার গার্মেন্ট মা কিনে দিত একটা দোকান ছিল পুরনো দোকান সেইখান থেকে গেঞ্জি টেঞ্জি কিনে আনত কিনে দিত যাই হোক এটা তো এইটাই জানি আর কিছু জানি না কি মেটেরিয়ালস থাকলে আপনার কাছে সাডেনলি টাকা আসতে পারে আর ওগুলো সাডেনলি চলে যেতে পারে শনির সাড়ে 7 থাকলে গুরুজনানি হবেই যদি আপনার বয়স মানে একটা লিমিটেড বয়স হয় ধরে নিন 30+ 35+ অ্যাবভ অ্যান্ড অ্যাবভ আপনার গুরুজনানি হবেই দেখুন কোনো কোনো ক্ষেত্রে দেখেছি তার থেকে ছোট জন মারা গেছে কোনো ওটা অ্যাক্সিডেন্ট ওটাকে অ্যাক্সিডেন্টকে তো কাউন্টেবল নয় মানে একটা বাবার 55 বছরের বাবার 20 বছরের মেয়ে মারা গেছে 22 বছরের মেয়ে মারা গেছে সাড়ে 7 ভাই ওটা দেখা যাবে হয়তো ওই 5000 জনের একজনের হয়েছে ওটা তো জেনারেল থিওরির মধ্যে পড়ে না কিন্তু গুরুজনানিটা পড়বেই গুরুজনানি হবেই গুরুজনানি কোথায় হতে পারে শনির দশায় হতে পারে শনির ধাইয়াতে হতে পারে শনির সাড়ে 7 হতে পারে শনিরই 3টে চরণের মধ্যে কোনো একটা চরণে নিজের লোক একটা প্রিয়জন হানি মূলত গুরুজন হয় এখন কোচিজন যদি হানি হয় 2000 2 লক্ষের মধ্যে প্রিয়জন হানি কথাটা এবার তার মধ্যে যদি দেখা গেল আমার থেকে আমার কম বয়সের লোক চলে গেল
দ্যাট ইজ কল ওটা মানে ওটা কোনো থিওরির মধ্যে আসবে না, জানেন, প্রিয়জনের মধ্যে পড়লো, টোটাল ইয়ের মধ্যে পড়লো, কিন্তু থিওরির মধ্যে এলো না। গুরুজন আনিটা একদম লিখে দিতে পারি আমি, হবে। যেটা বলছিলাম, জেল যোগ রাজদণ্ড যোগ ছক দেখে আমি বুঝতে পারি পরিষ্কার, বহু জায়গায় লিখে। ক্যালকুলেশন তো আলাদা সুভাষ দা, চালু ক্যালকুলেশন আর সুভাষ শাস্ত্রীর ক্যালকুলেশন তো সম্পূর্ণ আলাদা। দেখো, যার থেকে আমি প্রথম পার্ট নিয়েছি সে খালি পায়ে হাঁটত, যারা আমার চেম্বারে গেছে, যারা আমার চেম্বারে গেছে তারা আমার, আমি কোন বয়সে শুরু করেছি আমার ছবিগুলো দেখলে বুঝতে পারবে কোন বয়স। আমি কোনোদিনও টিভিতে এনে দেখাইনি, একবার একটা শ্রাবণ মাসের ছবি মনে আমি দেখিয়েছিলাম, হাউ টু শ্রাবণ মাস, 251টা সিটিং আমাকে নিতে হয়েছে, কঠিন থেকে কঠিনতম। তারপরে প্রফেশনাল কাজ শুরু করেছি যেটার বয়স 34 অতিক্রান্ত, 35 বছরে পড়বো, প্রফেশনালি কাজ করছি মানে পয়সা নিয়ে, 5 টাকা থেকে শুরু, আজকে অনেক বেশি টাকায় কাজ করি, কেন লিমিটেড কাজ করি, অনেক আরও এই কাজ করি, নিজে টোটালটাই নিজে হাতে করি। অনেক লোক দেখতাম 300, 20 জন, 10 জন, 15 জন, এই স্ল্যাবে লোক দেখি, সেটাও নিজে হাতে করতাম অ্যাসিস্ট্যান্ট নিয়ে, আর আজকে নো অ্যাসিস্ট্যান্ট, অনলি ওন হ্যান্ড রেমিডিয়াল প্রসেস, নো বাজারের কোনো প্লেট, নো চালু কোনো মন্ত্র, নো আপনার ঘরে চাপিয়ে দেওয়া, আপনার ঘরে চাপালে সুভাষ শাস্ত্রী কী করছে, আপনার রেমেডি আমাকে করতে হবে, আপনাকে রিলিফ দিতে হবে, আমার জীবন কর্মময় করতে হবে, আমার যে আসবে তার জীবন বর্ণময় করতে হবে, প্রথমে বললো না, আপনার জীবনটাকে রঙিন করতে হবে, আমাকে কাজের মধ্যে থাকতে হবে, আমার যদি বেশি বর্ণময় হয় আপনার জীবন কালো হয়ে যাবে, মানে কিছু হবে না আপনার কাজ আমার কাছে, সো দ্যাট আই ফোকাস মাই ওন জব অলওয়েজ। এবং আমাকে বলেছিল তুমি তোমার কাজ করে যাবে, সামনেবেলা তোমাকে ভুলতে পারবে না, সময় হবে কাজ, সে হয়তো পরে আসবে, সে হয়তো 15 বছর পরে আসবে। একজন মহিলা কালকে এসেছিল, বয়স্ক বুড়ি, মানে উনি প্রায় 70, মানে বয়স্ক মহিলা, অনেকটাই তার বয়স হয়ে গেছে, চিনতে পারছেন, 22 বছর কী করেছিল, শিলিগুড়িতে দেখিয়েছিল 2000 সালে লাস্ট, 22 বছর পরে ভবানীপুরে এসে বলে চিনতে পারছো, আনন্দ আমি বুঝতে পারছি না আপনাকে, 22 বছরে কত লাখ লোক দেখেছি আমি কী করে বলবো। যাই হোক, শনি পয়সা দিতে পারে, রাজদণ্ড জ্যোতিষে উচ্চারণ হচ্ছে রাজদণ্ড, মানে কাস্টডি, পিসি হোক, জেসি হোক, আর কী কী হয় আমার জানা নেই, জেল হোক, পুলিশ হোক, এটা চতুর্দশায় মামলা শুরু হয়। আর রাহু মঙ্গলে রাজদণ্ড, রাজদণ্ড আগে হতো মুণ্ডচ্ছেদন, জানে, ওই বাবরের আমলে এবং এর আমলে বলতো মালিক আমি যাহা পানা আমি জান বাকি হ্যায়, বলতো বাকি হ্যায় তো খালি কারো, খালি কাছে কারেগা, এক কোপে মানে মুণ্ডচ্ছেদন, মুণ্ডচ্ছেদন, জিলোটিন মেশিন বেরিয়েছিল আপনারা জানেন ফ্রান্সে, ঢুকিয়ে তো ভপ করে পড়তো, ফট করে আলাদা হয়ে যেত। তো রাজদণ্ড মানে মুণ্ডচ্ছেদন, উঠে গেছে জেল, এখন যদি বলা জেল, জেলের ফর্মুলা সহজ, আমি বহু এরকম ছক দেখেছি যাদের কাস্টডি লেখার পরে আলটিমেট তো জেল হয়েছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, কিছু লোক বেঁচেছে হয়তো সাময়িক, তাকে একটু বদবুদ্ধি শেখাতে হয়েছে, শেখাতেই হবে, আমি তো চোরেরও জ্যোতিষ ভালোরও জ্যোতিষ, তাই না, আমাকে যদি কোনো চোর এসে বলে, মানে বহু আগে দমদমে একটা মেয়ে ছিল, কী করো বলতে লজ্জা টজ্জা পেয়ে অনেক বললো আমি অমুক জায়গায় থাকি, আমার কাস্টমার টাস্টমার আসে খেটে খায়, ওটা ওটা প্রফেশন, কেটে খায় না, অন্যায় না, ওটা প্রফেশন, হ্যাঁ কেটে খায়, স্বীকৃত প্রফেশন, হ্যাঁ স্বীকৃতি প্রফেশন, আমার আমার ইয়ে হচ্ছে না, আমার খদ্দের হচ্ছে না, তা না তুমি এইগুলো করো, পরে আমাকে তখন মিষ্টি খেতাম খুব, এখন তো খাই না, টাচ করি কিছু নেই, এনেছিল স্যার আমার খুব ভালো হয়েছে জানেন, অনেক খদ্দের হয়, তাকেও আমাকে বুদ্ধি দিতে হয়েছে খদ্দের হওয়ার জন্য, সে তো আমার কাছে, আবার সে আবার এমনও ক্লায়েন্ট এসছে আপনার কাছে যে, আরে পুলিশও আছে চোরও আছে, আমি কি বলছি, এই ধরুন এই যে কাস্টমারের কথা আপনি বললেন, তার কাছে যাচ্ছে কোন একজন স্বামী, সেও আমার কাছে, স্ত্রী তার স্বামী, তাকেও আবার আটকাতে হবে, তাকে ছাড়াতে হবে, ওর কাছে কাস্টমারও হতে হবে। এই সিটিভিএন এ অনুষ্ঠান করছি ধর্মতলার অফিসে, একজন পুলিশ অফিসার আমার সাথে দেখা করতে এসেছে ড্রেস পরে, সিটিভিএন ভয় পেয়ে গেছে, সুভাষ শাস্ত্রীর কাছে এসছে, পরে বললো দেখা করতে এসেছে, আমি ড্রেস পরে দেখা করছি, বাইরের লোক কাঁপছে, আপনি ড্রেস খুলে আসবেন তো, এই সিটিভিএন এর আজকে আমি অনুষ্ঠান করছি বিরাটিতে বসে, এটা ধর্মতলার অফিসে, বৌবাজার থানার ওসি ছিলেন, এয়ার সিট নাকি না ওইখানে, বৌবাজার জানি না আমি, হ্যাঁ ওসি দেখা করতে এসছে, স্যার এখানে দেখা করতে এসছে, আমরা জানি মশাই আপনি আসুন অন্য সময়, ওই বাইরে ওই যে বোস থাকে ভয় পাচ্ছে, সুভাষ দাকে খুঁজছে, আমাকে দেখা করতে এসছে সিটিভিএন, আমাকে আমার সে অনেক কিছু ফলো টলো করে,
শনির উপাচার জানেন, শনির উপাচার গুলো করেন, কোন উপাচারে ম্যাজিক যে শনি নিয়ে আপনি এত কথা বল, আপনি ফার্স্ট শনি নিয়ে অ্যালার্ট করেছেন, আপনি আমার জীবনেই প্রথম চেপেছে সাড়ে সাত। আমি প্রশ্নটা তো শেষ করলাম। আচ্ছা আচ্ছা, আপনি শনি নিয়ে এত কথা বলেছেন, আপনি শনিকে প্রচুর ঝেলেছেন যেটা এখনকার ভাষায় বলতে হয়, তো সাধারণ মানুষের ছকে কি ঠিক ওই রকমই সমপরিমাণ কষ্ট থাকে শনি নিয়ে? প্রচন্ড কষ্ট থাকে। আপনি কিভাবে হাউ টু হ্যান্ডেল, কিভাবে আপনি সেটা ওভারকাম করবেন সেই আইডিয়া থাকে না। এখন অনেকটা লোকের কাছে আইডিয়া এসেছে, দেখুন যে উপাচারগুলো বলে, দেখুন কোনো উপাচারের মধ্যে আমার ম্যাজিক কিছু নেই, আই এম নট এ ম্যাজিশিয়ান। আমার কাছে আমি নিজে যা করেছি সেই অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে, আর আপনাদের কাজ করতে হবে, আপনাকে রিলিফ দিতে হবে, সেই কনসেপ্ট আমার কাছে আছে, হাউ টু রিলিফ সেটা আমি জানি, ম্যাজিক কিছু জানি না। আপনাকে দুটো কথা বলে মানে প্রলোভিত করে কিছু পয়সা নেবো আজকের দিনে কোনো উদ্দেশ্য নেই আমার, বিশ্বাস করুন। তাহলে এখানে দুটো ভয় দেখানো অনুষ্ঠান হতে পারতো। আমি আমার জিজ্ঞেস করলো এমন প্রশ্ন এসে দাঁড় করিয়ে দিল যে কাস্টডি কি করে ধনী থেকে গরিব, ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী হওয়ার তো পথ আছে, খেটে খাও, সৎ পথে রোজগার করো, কিছু উপাচার করো, প্রতিকার প্রতিবিধান নাও, তোমার গ্রহকে তুমি উজ্জীবিত করো, নিশ্চয়ই পয়সা তোমার কাছে আসবে, তুমি খাটছো, তুমি সৎ পথে রয়েছো, কিন্তু অসৎ পথে রোজগার করে বড় লোক হলাম এবং তারপর আমি জেলে গিয়ে বসে থাকলাম, এরও তো নিশ্চয়ই কোনো যোগ আছে রে? হ্যাঁ যোগ আছে তো, রাজদণ্ড যোগ তো আছে, এবং দশা অন্তর্দশা কাজ করে, দশা অন্তর্দশা কাজ করে, পয়সা আসবে, পয়সা আলটিমেট 5 বছর পরে। আপনার কাছে দেখা গেল হয়তো 10 লাখ টাকা ছিল, আপনি 100 কোটি টাকা কামিয়েছেন, আর 5 বছর পরে 10 লাখ টাকাটাও নেই, তাহলে কী হলো? -10 লাখ। কিছু কিছু লোক আছে রোজগার করছে মাসে দেখা গেলো 50,000 টাকা, মাসে শেষে 5,000 টাকা ধার, তার মানে 5,000 টাকা মাইনাস, তার থেকে তার 10,000 টাকা রোজগার ভালো ছিল যদি জমতো, তার মানেটা কী হলো? আজকে আপনি 10 লাখ টাকার মালিক, কালকে আপনি কাউকে ধরে এ করে সে করে এটা ব্যাটা করে 100 কোটি কামিয়েছেন, আর 5 বছর পরে 10 লাখও গেছে, 100 কোটিও গেছে, জেলে বসে আছেন, কিংবা ওখানে থাকতে পারছেন, লুকিয়ে কোনো জায়গায় রয়েছেন, বউ বাচ্চারও মান সম্মান গেছে, তাহলে কী হলো? তা এটা কী করে বুঝবেন? দেখুন নিজের সংযত, নিজেকে ঠিক জায়গায় থাকতে হবে, প্রথম কথা সংযত, সংযত উঠে গেছে জানো, লোভ, লোভ তো ছক বিচে বলে দেয় যে এই লোভী, হ্যাঁ বলে দেয় তো, বলে বলে দেয় তো, বলে দেয় তো, লোভ 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 লোভও কিন্তু মানে মানে কনভার্ট হয়, মানে মানে দস্যু যদি মুনি হতে পারে, লোভও কিন্তু, লোভও কিন্তু তার সংযত হতে পারে তার গ্রহের ব্যাপার, আবার লোভী ছিল না, ফাঁদে পড়ে বাজে সঙ্গে পড়েছে, লোভীতে পরিণত হয়েছে, মানে সে নেশা মানে দেখ 18 বছরের ছেলে বিয়ে করে তার বাপ হয়েছে। আচ্ছা বলুন তো, ওই যে মাটা ফোন করেছিল কদিন আগে, 18 বছরের ছেলে বিয়ে করেছে, সে তার ছেলেকে কী শিক্ষা দেবে? ও কিছু জানে? 18 বছরের ছেলে বাপ হওয়ার বয়স ওর, বাপ হতে গেলে একটা বাচ্চাকে 2 বছরের বাচ্চাকে হাউ টু ট্রেন কী করে বুদ্ধি দেবে? ওর যেমন ও নিজে জানে, ও নিজের মাকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে, ওর নাকি একটা ছেলে হয়েছে শুনলাম, জানি তুমি দেখলে যে তোমার টিভিতে ফোন করেছিল, তারপরে আবার একটা কিছুদিন আগে ফোন করেছিল, আপনি বলছেন না আমার মেয়ের বিয়ে কী হবে? অ্যাঙ্কার বলুক, আরে অ্যাঙ্কার কী করে বলবে? অ্যাঙ্কার সে মনে আছে তোমাকে, তোমাকে একটা বয়স্ক মহিলা বলছেন, তাহলে ওনাকেই বলতাম আমার মেয়ের বিয়ে কি, বিয়ে হবে না, তোমার মেয়ের বিয়ের স্থানে বৃহস্পতি বসে আছে, চন্দ্র বসে আছে, অনেকেরই তো বিয়ে হয় না, হ্যাঁ তোমার মেয়ের বিয়ে হবে না, আমি কী করবো? তোমার কপালে যদি বিয়ে না থাকে তো আমি তো তোমাকে বিয়ে দিতে পারবো না, তোমার তোমাকে 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 বিয়ে অনেকেরই থাকে না, তাতে কী হলো? যে জীবন তো ভালোই হতে পারে, জীবন তো ভালো করতে হবে, কর্ম তো ভালো করতে হবে, এবং কর্মের ওপর নিয়মিত ফোকাস করতে হবে, নিজের জায়গা ঠিক করতে হবে, ভগবানের আশীর্বাদ ছাড়া আপনি বড় প্ল্যাটফর্ম কোনো সময় পেতে পারেন না ভাই, আপনার উপর আশীর্বাদ থাকতে হবে, আপনি মানুন চাই না মানুন, ভগবানের ব্লেসিং ছাড়া কিচ্ছু আপনার হতে পারে না, যা আসবে সব ধ্বংস হবে, আসবেও তো অনেক। আমার মনে পড়ছে আপনি বহুকাল আগে একদিন বলেছিলেন, তখন আমাদের 50 মিনিটের অনুষ্ঠান ছিল, যে ওই ভগবানের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা ভিআইপি লাইন খুঁজি, হ্যাঁ ভিআইপি লাইন দাঁড়াবো এবং এইটা দেবো তোমাকে, এটা খারাপ সাজানো মা তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিয়ে দেবো, এটা পাইয়ে দেবো, জীবনে হবে না। প্রথম তো হচ্ছে ভগবানের ঘরে লাইন আছে, আপনি 500 টাকার লাইন দিয়ে ভিআইপি লাইনে গেলে আপনার লাইন আসবে না, সারা পৃথিবীর লাইন আছে ভাই, আপনার লাইন কি আসবে? তাড়াতাড়ি পৌঁছানো যাবে না, টাইম হতে হবে, এর জন্যে আপনাকে মন থেকে আর্ত হয়ে আরতি করতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আশীর্বাদটাকে না পেতে হয়, সুভাষদা পেয়েছেন, ব্লেসিংস পেয়েছেন, গুরুদেবের ব্লেসিংস, কিন্তু গুরুদেবের নির্দেশে এবং মায়ের আশীর্বাদে তার এই পথে আসা এবং আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে এইভাবে তার থেকে যাওয়া। আবারও বলবো জ্যোতিষশাস্ত্রের বহু ধারা রয়েছে, কিন্তু সুভাষ শাস্ত্রী যেভাবে চলছেন সেই পথটা হচ্ছে আজকে সুভাষদারকে পৌঁছে দেওয়া, যে জ্যোতিষের কথা হচ্ছে তার কথা হচ্ছে জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ আর
সুভাষ শাস্ত্রীর কথা, জ্যোতিষ জগতের বেদবাক্য।